মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর ইয়ার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আগ্রহ আছে আমার যুবশক্তিক আমি এই তিরঙ্গা যাত্রা লৈ পেলে আমি জড়িত করো। এই যুবশক্তি দেশের এই পতাকা লৈ পেলে যেন সদায় মনত রাখি দেশের কারণে সেবার মনিভূতিয়ে এই দেশের এজন এজন সু নাগরিক হওয়ার পণবাণী যেন আগুয়ে যাব পারে। ড্রাগসের আঁতরি থাকে, পড়া শুনা মনোযোগ দিয়ে, দেউতা মা স্বাধীনতা সংগ্রামী সকলের কথা স্মরণ করে যে ভালধরণে খেলে, ভালধরণে পড়া শুনা করে, সমাজের ভালধরণে কনিষ্ঠ সকলের জ্যেষ্ঠ সকলের একটা সম্বন্ধ রাখি পেলে সম্মান করে পেলে চলে, এনে একটা বাতাবরণ সৃষ্টি করার ভারতীয় জনতা যুব মোর্চার নির্দেশনা দিয়েছিলেন মাননীয় দেশের প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আগ্রহ আছে। আজি আমি যাওয়া জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি আর বিষয়বীয়াক ধন্যবাদ জানাম উদ্যোগ ললে, মৈনী মন্ডলের সম্মানীয় সভাপতি তথা যুব মোর্চার কার্যকর্তা উদ্যোগ ললে আর এই তিরঙ্গা যাত্রা হবলে গিয়ে আছে। স্বদেশের পর ইয়াত যুবক সকল ইয়াত একত্রিত হয়েছে, বিশ্বাস খুব সুন্দর একটা বাইক র্যালি আমি দেখা পাম। আমি মৈনী বাপুজি স্টেডিয়ামের আমি আরম্ভ করি এই শোভাযাত্রা, আমি গোমন্ত্র কোঁয়ার তরাতলি ক্ষেত্র অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে প্রথম যিজনে দেশের স্বাধীনতার বাবে মাত মাতিছিল সন্তান হিসাবে গোমন্ত্র কোঁয়ার তরাতলি ক্ষেত্র সমাপ্ত হব, তেখেতক শ্রদ্ধাঞ্জলি জানাই। মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর ইয়ার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আগ্রহ আছে আমার যুবশক্তিক আমি এই তিরঙ্গা যাত্রা লৈ পেলে আমি জড়িত করো। এই যুবশক্তি দেশের এই পতাকা লৈ পেলে যেন সদায় মনত রাখি দেশের কারণে সেবার মনিভূতিয়ে এই দেশের এজন এজন সু নাগরিক হওয়ার পণবাণী যেন আগুয়ে যাব পারে। ড্রাগসের আঁতরি থাকে, পড়া শুনা মনোযোগ দিয়ে, দেউতা মা স্বাধীনতা সংগ্রামী সকলের কথা স্মরণ করে যে ভালধরণে খেলে, ভালধরণে পড়া শুনা করে, সমাজের ভালধরণে কনিষ্ঠ সকলের জ্যেষ্ঠ সকলের একটা সম্বন্ধ রাখি পেলে সম্মান করে পেলে চলে, এনে একটা বাতাবরণ সৃষ্টি করার ভারতীয় জনতা যুব মোর্চার নির্দেশনা দিয়েছিলেন মাননীয় দেশের প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আগ্রহ আছে। আজি আমি যাওয়া জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি আর বিষয়বীয়াক ধন্যবাদ জানাম উদ্যোগ ললে, মৈনী মন্ডলের সম্মানীয় সভাপতি তথা যুব মোর্চার কার্যকর্তা উদ্যোগ ললে আর এই তিরঙ্গা যাত্রা হবলে গিয়ে আছে। স্বদেশের পর ইয়াত যুবক সকল ইয়াত একত্রিত হয়েছে, বিশ্বাস খুব সুন্দর একটা বাইক র্যালি আমি দেখা পাম। আমি মৈনী বাপুজি স্টেডিয়ামের আমি আরম্ভ করি এই শোভাযাত্রা, আমি গোমন্ত্র কোঁয়ার তরাতলি ক্ষেত্র অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে প্রথম যিজনে দেশের স্বাধীনতার বাবে মাত মাতিছিল সন্তান হিসাবে গোমন্ত্র কোঁয়ার তরাতলি ক্ষেত্র সমাপ্ত হব, তেখেতক শ্রদ্ধাঞ্জলি জানাই।